সপ্তম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন বাংলা ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস সেভেনের একটি অতি গুরুত্বপূর্ণ গল্প, কুতুব মিনারের আত্মকথা, সৈয়দ মুজতবা আলীর লেখা। এই গল্পের তোমাদের যে হাতে কলমে প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকের এই ভিডিওটি মূলত তৈরি করেছি। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা মূল আলোচনায় আসি। দেখো একদাগে কি করতে বলেছে, অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের একদাগে কি প্রশ্ন আছে, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন? উত্তরটি তোমরা লিখবে, তুঘলক বংশের অন্যতম প্রজা হিতৈষী সম্রাট ফিরোজ শাহ তুঘলক অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। প্রজা হিতৈষী, প্রজা হিতৈষী এই শব্দটির অর্থ হলো যে রাজা সবসময় প্রজাদের হিতের বিষয়ে চিন্তাভাবনা করে, হিত অর্থাৎ প্রজাদের মঙ্গল কামনা করে, কিংবা প্রজাদের ভালো মন্দের দিক দিয়ে যে রাজা নজর রাখে তাকেই বলা হয় প্রজা হিতৈষী। আমরা দুই দাগে আসি, দুই দাগের কি প্রশ্ন আছে, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তরটি তোমরা লিখবে, কুতুব মিনারের নামটি সম্রাট কুতুবউদ্দিন আইব্যকের নাম অনুসারে রাখা হয়। এটি করেছিলেন আইব্যক, মানে নামটি রেখেছিলেন আইব্যক। আবার কুতুবউদ্দিন আইব্যকের গুরু কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে স্মরণ করে কুতুবউদ্দিন এই মিনারটি তৈরি করতে চেয়েছিলেন, তাই এরকম নাম। একের তিন দাগে কি প্রশ্ন বলছে, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেয়েছিলেন? উত্তরটি লিখবে, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য খলজি বংশের সম্রাট আলাউদ্দিন খলজি কুতুবের দ্বিগুণ ঘের ও দ্বিগুণ উঁচু মিনার গড়ে তুলতে চেয়েছিলেন। আমরা একে চার দাগে আসি, একে চার দাগে কি প্রশ্ন বলেছে, মিনারেট বা মিনারিকা কি, মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? মোচা বা শাখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা, মানে যেটা দেখতে কলার মোচার মতো হয়, কলা গাছে যে মোচা হয় সে মোচার মতো হয়। মিনারের সঙ্গে মিনারেটের মূল পার্থক্য উচ্চতায়, মিনার মিনারেটের থেকে অনেক উঁচু হয়, মিনারের সঙ্গে মিনারেটের মূল পার্থক্য হলো উচ্চতায়। মিনার যে আছে সে মিনার মিনারিকা মিনারেটের থেকে অনেক উঁচু হয়। একের পাঁচ দাগে আসি, একের পাঁচ দাগে কি প্রশ্ন বলেছে, আমদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? উত্তরটি লিখবে, আমদাবাদ শহরটি সুলতান আহমেদের নাম অনুসারে হয়েছে। আমদাবাদ শহরটি গুজরাট রাজ্যের রাজধানী। আমরা দুয়ের দাগে আসি, দুয়ের দাগে কি করতে বলেছে, নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। নামগুলো কি কি আছে, ক্যানিংহাম, ফাগুসন এবং সৈয়দ আহমেদ। এই নামগুলো সম্পর্কে কিছু লিখতে বলেছে, এখান থেকে গল্পের থেকে কিছু অংশ এখানে লিখতে বলেছে। তো ক্যানিংহাম লিখবে, ক্যানিংহাম ছিলেন একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও ভাষাতত্ত্ববিদ। তিনি 1814 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। 1833 সালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ভারতে আসেন। বিশ্বের প্রায় হারিয়ে যাওয়া ভাষা নিয়ে তিনি গবেষণা করতেন। 1866 সালে অবসর গ্রহণের পর ভারত সরকার নিযুক্ত পরাতত্ত্ব বিভাগে সার্ভেয়ার পদে কাজ করেন। তারপরে আছে কি, ফাগুসন লিখবে, বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ জেমস ফাগুসন ভারতের ইতিহাস ও প্রত্নতত্ত্ব নিয়ে
গবেষণা করেছেন। এমনকি অজন্তা ইলোরার গুহাচিত্র নিয়েও তার গবেষণা ভারতের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। ফার্গুসন এই গুহাগুলির ব্যাপারটি তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্টরকে জানান এবং এই গুহাগুলিকে সংরক্ষণ করার অনুরোধ করেন। পরে আছে কি, সৈয়দ আহমেদ লিখবে, সৈয়দ আহমেদ 1817 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক ইতিহাসবিদ ও ইসলামিক সংস্কৃতির সামাজিক আন্দোলনের নেতা। তিনি আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। মুসলিম সমাজের পাণ্ডিত্যপূর্ণ নানা কর্মের জন্য তিনি স্যার উপাধি লাভ করেন। 1898 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিন দাগে আসি, তিন দাগে কী করতে বলেছে, কয়েকটি বাক্যে উত্তর দাও। তিনের এক দাগে প্রশ্ন কী আছে, কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার, এই উদ্ধৃতির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো। উত্তরটি লিখবে, কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার, এই শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়ার পেছনে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলি হলো, ক নাম্বার দিয়ে লিখবে, কুতুব মিনার সোজা বা খাড়া, সেখানে সৌন্দর্য আনা সহজ কথা নয়, অজস্র মাল মশলা, গম্বুজ, থাম, ছবি, ড্রাপস্টোন, কার্নিশ আরও কত কী লাগে এরকম ইমারত তৈরি করতে, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরম সাফল্য পেয়েছে। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। খ নাম্বার দিয়ে লিখবে, সমগ্র মিনারটি লাল বেলে পাথরে তৈরি, এই মিনারটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। তারপরে পয়েন্টে লিখবে গ নাম্বার দিয়ে, পাঁচ তলা বিশিষ্ট মিনারটি প্রথম তলায় আছে বাঁশি ও কোণ, এরপর পরপর সাজানো নকশা। ঘ নাম্বার দিয়ে লিখবে, দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ, চতুর্থ পঞ্চম তলায় বজ্রপাতের কারণে নষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে জানা যায় না। তারপরে উম নাম্বারে লিখবে, গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান এবং যাবতীয় কারুকার্য করেছেন হিন্দু। ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছে, সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। তিনি দুই দাগে আসি, কি বলছে, মিনারটির গঠনে হিন্দু মুসলিম সংস্কৃতি মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে লেখ। উত্তরটি লিখবে, সুলতানি যুগের স্থাপত্য হিন্দু ও মুসলমান স্থাপত্য রীতির সমন্বয় লক্ষ্য করা যায়। গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান, যাবতীয় কারুকার্য করেছেন হিন্দু। ভারতবর্ষে মুসলমানদের সৃষ্টি কার্যে হিন্দু ও মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছে, সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। অত্যন্ত কলা প্রাঙ্গণে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল, আজও সে অটুট আছে। তিনের তিন দাগে আসি, কি প্রশ্ন বলছে, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্যের কীর্তির প্রসঙ্গ এনেছেন। উত্তরটি লিখবে, কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার,
এ কথা যেমন লেখক বিভিন্ন ঐতিহাসিক সমালোচকদের দেওয়া তথ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, তেমনি স্থাপত্য শিল্পের অন্যতম পীঠস্থান ইরান তুরানের কথা বলেছেন। এছাড়া তাজমহল, আহমেদাবাদের রানী সিপ্রির মসজিদ, হুমায়ুনের সমাধিক্ষেত্র, আলাউদ্দিনের ব্যর্থ প্রয়াসের প্রসঙ্গ এনেছেন। ইংরেজদের তৈরি কলকাতা রাজভবন, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং দিল্লির সিক্রেটারিয়েটের কথা বলেছেন। তিনি চারদাগে আসি কি বলছে, আলাউদ্দিন খলজির চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহৎ স্থাপত্য গড়তে পারেনি, কেন? উত্তরটি লিখবে, আলাউদ্দিন খলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে খুবই কম জন্মেছে। একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি নিজেকে খ্যাতির চূড়ায় স্থাপন করতে চেয়েছিলেন। আলাউদ্দিন কুতুব মিনারকে টেক্কা দেওয়ার জন্য দ্বিগুণ ঘের দিয়ে একটি মিনার তৈরি করতে চেয়েছিলেন। এছাড়া তার উচ্চতাও চেয়েছিলেন কুতুব মিনারের দ্বিগুণ করতে। তবে ইমারত মাত্রই একটা অপটিমাম সাইজ আছে, মানে যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, নির্দিষ্ট একটি, যার উচ্চতা একটি নির্দিষ্ট থাকবে, যার ঘের একটি নির্দিষ্ট থাকবে, একেই বলছে অপটিমাম একটি সাইজ আছে। অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ লাগে দেখতে এবং ছোট হলেও দেখতে খারাপ লাগে। কিন্তু মিনারটিকে সম্পূর্ণ রূপ দেওয়ার আগেই আলাউদ্দিন মারা যায়, তাই তার চেষ্টা ব্যর্থ হয়। তো আমি তোমাদের কুতুব মিনারের কথা, সৈয়দ মুজতবা আলীর লেখা এই গল্পের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা প্রশ্নগুলি বুঝতে পারলে, সমস্ত প্রশ্ন খাতায় সুন্দরভাবে লিখে নিবে, এবং কোনো অংশ যদি বুঝতে না পারো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী কোনো ক্লাসে হয়তো আমরা অন্য কোনো গল্প কিংবা কবিতার নিয়ে আলোচনা করব। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।